ডিএসএ নিউজ ডেস্কের শুভেচ্ছা নেবেন। বৃহত্তর দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন পালন। থাকছে বিস্তারিত। স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তার পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে আম জনতা। সেই আম জনতা বা সাধারণ জনগণের কথা বলতেই এসেছে ডিএসএন। ডিএসএন চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিএসএন নিউজ ডেস্কে শুভেচ্ছা নেবেন। দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটা সহ নানা আয়োজনে পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাইনুর রেজা শাইন, উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক প্রতাপ হোসেন মল্লিক সহ দলীয় অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা নেতৃবৃন্দ। ডিএসএন নিউজ ডেস্ক। ডিএসএন নিউজ ডেস্কে শুভেচ্ছা নেবেন। 17ই মার্চ 2021 বৃহত্তর দিনাজপুর জেলার হাকিমপুর হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক এমডি শ্রী অনন্ত কুমার চক্রবর্তীর আয়োজনে পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ সময় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আনুমানিক 30 শতাধিক এতিম শিশুদের মাঝে উন্নত মানের দুপুরের খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসন সহ হাকিমপুর পৌরসভা মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলার সাংগঠনিক সম্পাদক প্রতাপ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন। ডিএসএন চ্যানেল।